দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কতটুকু সংকটাপন্ন অবস্থায় আছেন আমি মনে করি আমাদের চাইতে আপনারা আরো বেশি জানেন। আমাদের এই মুহূর্তের একটি দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসাতে দেশের বাইরে প্রেরণের। এই ন্যায়সঙ্গত দাবির আদায়ে আমরা গত প্রায় একটি মাস রাজপথে কর্মসূচি পালন করছি সারা দেশে। আপনি কোথাও দেখবেন না কোথাও কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন হিসেবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ সংযম পালনের মাধ্যমে এই রাজনৈতিক কর্মসূচিগুলো পালন করছে। সম্প্রতি আপনারা দেখেছেন সমস্ত বিভাগীয় সদরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী তিনটে ধাপে সারা বাংলাদেশে 32টি জেলায় সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপ 22 তারিখ, দ্বিতীয় ধাপ 26 তারিখ, তৃতীয় ধাপ 28 তারিখ। প্রথম ধাপে খুলনা বিভাগে একটি জায়গায় জনসভা অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে যশোর। এই সমাবেশকে কেন্দ্র করে মানুষের যে আগ্রহ, মানুষের যে উদ্দীপনা, সেই কারণে এই সমাবেশের নাম যশোর জেলা বিএনপি গণসমাবেশ দিয়েছে। কারণ এই সমাবেশ আমরা বিশ্বাস করি শুধুমাত্র বিএনপি রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে হবে না, এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই সমাবেশে অংশগ্রহণ করবে। সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে এই সমাবেশ সফল করবার জন্য যে সমস্ত প্রস্তুতি নেবার প্রয়োজন যশোর জেলা বিএনপি ইতিমধ্যে সেটি গ্রহণ করেছে। আমরা 7টি উপকমিটি গঠন করেছি, যে 7টি উপকমিটি এই সমাবেশ সফল করবার জন্য দিন রাত পরিশ্রম করছে। বর্তমান বাস্তবতায় যদিও আমাদের সংবিধান কথা বলবার অধিকার দেয়, রাজনীতি করবার অধিকার দেয়, তারপরেও বর্তমান বাস্তবতাটি কি আপনারা সকলে জানেন, সভা সমাবেশ করবার অধিকার আমাদের সংবিধান দেবার পরেও সভা সমাবেশ করবার জন্য আপনাকে প্রশাসনের অনুমতি নেওয়া লাগে। গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের সংস্কৃতি চালু হয়েছে, সেই সংস্কৃতির সাথে তাল মিলিয়েই আমরা এই গণসমাবেশ করবার জন্য প্রশাসনের কাছে অনুমতি প্রার্থনা করেছি। শুধু লিখিতভাবে নয়, যশোরে বর্তমানে সকল রাজনৈতিক দলের মধ্যে জ্যেষ্ঠতম যিনি রাজনীতিক, যশোর জেলা বিএনপির যিনি সংগ্রামী আহ্বায়ক, তার নেতৃত্বে যশোর জেলা বিএনপির অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ সশরীরে মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অবর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর সাহেবের সাথে ওনারা দেখা করেছেন, দেখা করে তাদের আবেদনটি তারা পুনরুল্লেখ করেছেন। ওনারা আন্তরিক পরিবেশে কথা বলেছেন, ওনাদের কিছু সীমাবদ্ধতার কথা বলবার চেষ্টা করেছেন, আমাদের নেতৃবৃন্দ আমাদের বাস্তবতা তাদের সামনে তুলে ধরেছেন। আমরা বিশ্বাস করি সকলের সহায়তায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিন পর যশোর টাউন হল ময়দান প্রাণ ফিরে পাবে এবং একটি স্মরণকালের বৃহত্তম সমাবেশের রূপ নেবে। এই ক্ষেত্রে আমরা প্রশাসনের বন্ধুদের যেমন সহায়তা চাই, আমরা আপনাদের মাধ্যমে সমগ্র যশোরবাসীর কাছেও একই সহায়তা চাচ্ছি। আমি দলের পক্ষ থেকে আমাদের সদস্য সচিব বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শান্তিপ্রিয় রাজনৈতিক সংগঠন, আমরা অতীতেও আমাদের কোনো কর্মীর দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতির কখনো অবনতি এই যশোর শহরে ঘটেনি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই সমাবেশ সফল করবার জন্য আমরা অত্যন্ত দৃঢ় চিত্তে আমরা দায়িত্ব পালন করব, যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যশোরবাসী যেন একটি শান্তিপূর্ণ সমাবেশ প্রত্যক্ষ করতে পারে, সে কারণে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।